হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করলো বা কি সিদ্ধান্ত নিল সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে তুমি তোমার প্রিয় মানুষটিকে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে বেশ হার্ড ব্রেক ফার্স্ট গাড়ি হার্ড ব্রেক তোমার প্রিয় মানুষটি খুব পেন পেয়েছে কোথাও না কোথাও থেকে তাকে কেউ আঘাত দিয়েছে একাধিকভাবে খুব পেন ফিল করছে আজকে কান্নাকাটি করছে একাধিক কোনো মানুষের কাছ থেকে থার্ড পার্টিও হতে পারে ফ্রেন্ড একাধিক কোন মানুষের কাছ থেকে বেশ হার্ট ব্রেক পেয়েছে যার ফলে সে কিন্তু আজকে রাতে তার একটা ক্রাইং এনার্জি আছে মানে সে কান্নাকাটি করতে পারে হ্যাঁ না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি বেশ আঘাত একটা পেয়েছে কারোর কাছ থেকে বা এমনও হতে পারে সে নিজের হয়তো কুকর্মগুলো মনে করছে বা নিজের হয়তো কিছু কাজ করেছিল যার ফলে হয়তো ইউনিভার্স তাকে আঘাত দিয়েছে কি ভেতরকার তার কোনো এমনও হতে পারে হয়তো তার ভেতরে নিজের দি ভেতরে হয়তো সোল কোনো না কোনোভাবে হয়তো পেন পেয়েছে সোল শখ হয়তো পেয়েছে কোনো না কোনো দিক থেকে যার ফলে সে প্রচুর পেন ফিল করছে আজ একাধিক সোটের ঘা খেয়েছে তোমার প্রিয় মানুষটি প্রচুর পেন ফিল করছে আজ রাতে প্রচুর পেন ফিল করছে তোমার প্রিয় মানুষটি ফ্যামিলি এনার্জি এখানে আছে ফ্রেন্ড বা তার কেরিয়ার নিয়ে সে ভাবনা চিন্তা করছে এমনও হতে পারে তার পরিবারের কোনো মানুষ তাকে আঘাত করেছে বা পরিবারের কোনো মানুষের কিছু একটা ঘটেছে যার জন্য সে কিন্তু পেন ফিল করছে তোমার প্রিয় মানুষটি হতে পারে যে পরিবার নিয়ে দুশ্চিন্তা করছে এমনও হতে পারে বা হতে পরিবারের কাছে কিছু একটা পরিবার রিলেটেড কারোর সঙ্গে হয়তো কিছু খারাপ কিছু ঘটেছে যার কারণে সে নিজে খুবই কষ্ট পেয়েছে বা তার পরিবারে কেউ তাকে কষ্ট দিয়েছে প্রচুর হয়তো কষ্ট দিয়েছে যার জন্যে সে কিন্তু পেন ফিল করছে তার পরিবারে কিছু একটা ঘটেছে ইমোশানের উপর বেশ চাপ ফিল হচ্ছে তোমার প্রিয় মানুষটি এটা কিন্তু পরিবারের এনার্জি সব থেকে বেশি এসছে তার পরিবারে কিছু একটা হয়েছে ফ্রেন্ড সে হয়তো তার পরিবারের মানুষজনকে খুব গুরুত্ব দিয়েছিল তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি হিসাবে পরিবার থাকে সে তাকে তাদেরকে হয়তো অনেক ভালো চোখে দেখত যে তার পরিবার তাকে ভালোবাসে বা কিছু সে স্বাভাবিক যে যার পরিবারে বাবা মা কি তার পরিবারের লোকজনকে সবাই যেমন হোক না কেন ভালো চোখেই সময় দেখে কিন্তু সে হয়তো বুঝতে পারলো যে তার ভালো হয়তো কেউ চায় না বা এমন যে মানুষটা আছে যাকে সে বেশি ভরসা করত। সে হয়তো তার নিজের স্বার্থে তোমার প্রিয় মানুষটিকে ব্যবহার করছে সে হয়তো বুঝতে পেরেছে যে আমি এত ইমোশান প্রোভাইড করে গেলাম অথচ মানুষটা কেবল আমার কথা নয় কেবল সে নিজের কথা নিজের পরিবার কি সমাজকে দেখানোর জন্য আমাকে ব্যবহার করছে এমন হতে পারে যে তোমার এই করা উচিত হবে না লোকে কি বলবে তোমার এই করা উচিত হবে না আমি দুঃখ পেয়ে যাব আর তোমার এই করা ঠিক নয় তাহলে আমার রিলেটিভ কি বলবে আমার এ কি বলবে সে কী বলবে কিন্তু কখনোই দেখেনি যে তোমার প্রিয় মানুষটি কতটা দুঃখ পাবে এইখানেই তো সমস্যা হয়ে যায় পরিবারের লোক বলে তোমার এটা করা উচিত নয় সমাজের লোক কি বলবে কিন্তু কখনোই দেখে না যে ওইটা না করলে ওই মানুষটা কতটা কষ্ট পাবে হতে পারে তোমার প্রিয় মানুষটি রকম কিছু একটা সোল শখ সে খেয়েছে এই রকম একটা এনার্জিতে আছে সে পরিবারের কাউকে হয়তো এরকম করেছিল কিন্তু সেই পরিবারের মানুষটি সে তাকে খুব প্রোভাইড করেছিল কিন্তু সে তাকে এমন কিছু বলেছে যে তার কাছে তার যে কতটা ভ্যালু সে তাকে তার অবস্থাটা দেখিয়ে দিয়েছে তার জন্য তার খুব কষ্ট হচ্ছে যে আমি এই এই মানুষটাকে বেশি ভরসা করতাম যে এ আমাকে বুঝবে কিন্তু উল্টে এই মানুষটাই আমাকে আমার কথা বুঝেনি সে বরং দুনিয়াকে দেখছে আমার আমার কোনো ভ্যালু নেই অথচ তোমার প্রিয় মানুষটির প্রচুর ইমোশন প্রোভাইড করেছে বা অনেক কিছু প্রোভাইড করেছে সেই মানুষটাকে সেই সেই জায়গায় তাকে দিয়েছিল সম্মানের একটা জায়গা দিয়েছিল কিন্তু তাকে সেই জায়গাটা দেয়নি তার জন্য তার এত কষ্ট হচ্ছে যে আমার ভাবনা নেই সে চাই জীবনে নিজের থেকে নিজের লাইফকে নিজের হাতে গড়তে চায় সে চাইছে আর আমি কারোর সিদ্ধান্ত নয় কারোর উপর ডিপেন্ডেন্ট হব না আমি আমার লাইফের সিদ্ধান্ত আমার ইচ্ছে অনিচ্ছে আমি নিজের থেকে দেখব আর আমার কাউকে চাই না এটা হওয়া দরকার সে তার জন্যেই সে চাইছে যে আমি নিজের উপর পরিশ্রম করি নিজের সেলফ গ্রোথ করি নিজের কেরিয়ারকে আমি দেখি তারপর যা হয় হবে আমি আর কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই না এই রকম একটা সিদ্ধান্ত তাই সে নিজের উপর খাটতে চায় নিজের কেরিয়ার নিয়ে বা নিজের হচ্ছে ভেতরকার যে সকল মানুষের পজিটিভ গুণগুলো আছে সেগুলোকে সে হয়তো সব সেই মানুষটা নিজের ব্যবহার নিজের হয়তো তোমার প্রিয় মানুষটিকে ব্যবহার করার জন্য সে তাকে সেইভাবে বানিয়েছে কারণ সে তার মনের মতো করে বানিয়েছে যাতে আমি একে ব্যবহার করতে পারি যেমন হয় না তুমি একটা কোনো ছোট বাচ্চা কুকুর কে নিয়ে এসে পুষলে তুমি তাকে সেই সেই জিনিসগুলো শেখাবে যেটা তোমার মনের মতো তাকে তুমি ট্রেনিং দিয়ে দিয়ে তোমার মতো করে তাকে বানাবে কারণ তুমি তাকে পুষে রেখেছো তোমার ব্যবহারে তাকে রাখার জন্য তো সেই রকম এক একটা মানুষ ও এক একটা মানুষকে তার নিজের মতো করে তাকে বানায় যাতে সারা জীবন তাকে সেইভাবে ব্যবহার করতে পারে কখনো এ দুনিয়াদারি এ হচ্ছে সমাজ এ পৃথিবী কেমন কী নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া কতটা জরুরি নিজের ইচ্ছে অনিচ্ছে নিজের যে সিদ্ধান্ত নিজের যে একটা নিজের লাইফ সেলফ লাভ যাকে বলে সেইটা কিন্তু কোনোভাবেই কিছু কিছু মানুষ করতে দেবে না তোমাকে হ্যাঁ না তোমাকে কৃতদাস বানিয়ে রাখবে মানসিক দিক থেকে বাইরে তো ছাড়া কিন্তু মানসিক দিক দিয়ে কৃতদাস বানিয়ে রাখবে আমি মনে করি এই সকল মানুষগুলোকে কৃতদাস বানিয়ে রাখে কিছু কিছু পরিবারের মানুষ তার ইচ্ছে অনিচ্ছে সব কিছুকে সেই মানুষটার উপর যখন ছেড়ে দেয় সে তার মতো করে তাকে চালাতে থাকে একে কৃতদাসই বলা হয় বাইরে থেকে কৃতদাস নয় মানসিক দিক থেকে এখন প্রচুর মানুষ কৃতদাস হয়ে বেঁচে থাকে যে নিজের ইচ্ছে অনিচ্ছে অন্যের অন্যের উপর নিজের সিদ্ধান্ত নিজের প্রেম ভালোবাসা ডিস যা কিছু ডিসিশান অন্য মানুষের উপর তো সে এক প্রকারের কৃতদাস পরাধীন মানুষ তোমার প্রিয় মানুষটি হয়তো পরাধীন ছিল সেইভাবে কৃতদাসের মতো ছিল সে ভাবতো যে এটাই আমার ঠিক এটাতে এটাতে সে কমফোর্টেবল ফিল করত। যে এই মানুষটা আমার পজিটিভ মানুষ এই মানুষটা আমার লাইফের রাইট সিদ্ধান্ত দেয় এই মানুষটা আমার সব কিছু ভালো মন্দ দেখে কিন্তু সে বুঝতে পারে না এটা তার উপর ভবিষ্যতে কতটা হাবি হতে পারে তাকে কতটা একলা করে দিতে পারে তার কতটা ভয়ানক যে ক্ষতি হতে পারে সেটা সে তখন বুঝেনি তখন সে নিজের মতো করে করে দিয়েছে যে মানুষ নিজের মতো করে সিদ্ধান্ত নেয় সে সেটাকে রাইট মনে করে তাই না যখন সে ভুলটাকেও ঠিক মনে করে কিন্তু একটা টাইমে সে ভুল যখন ভাঙে তখন বুঝতে পারে যে আমি এটা ভুল করে তো তার ফলে তোমার প্রিয় মানুষটির সেলফ লাভ এই কয়েকদিন ধরে যা কার্ড আসছে দেখা যাচ্ছে বেশিরভাগই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির সেলফ লাভ করছে সেলফ লাভ হওয়াটা খুবই জরুরি সেলফ লাভ করাটা খুবই জরুরি এই প্রত্যেকটা মানুষের দায়িত্ব সে ছোটো বাচ্চা হোক আর বুড়া নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া নিজের ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছে নিজের ভেতরকার বাইরকার সব কিছু বিষয় নিজের নিয়ন্ত্রণে রাখাই সব থেকে বুদ্ধিমানের কাজ ভালো হোক মন্দ ইউনিভার্সের উপর ছেড়ে দে। কোনো নিজের স্বার্থে অন্যের অনিষ্ট করবে না কোনো দিন তোমার কিছু হবে না ইউনিভার্স তোমার হয়ে লড়াই করবে নিজের উপর ডিপেন্ডেন্ট হও কেন তুমি সব কিছুতে অন্য মানুষের উপর ডিপেন্ড হয়ে থাকবে সেই মানুষটা তোমাকে কোথায় গিয়ে ফেলে দেবে তুমি নিজেও জানবে না সবাই মানুষ সবাই দশটা ইন্দ্রের কিতদাস তাই না দশটা ইন্দ্রিয়ই তার উপরে রয়েছে কোনটা কখন হাবি হবে তুমি তার উপর যখন ডিপেন্ডেন্ট হবে সে তোমাকে সস্তা ভাবে যে এ আমাকে ছাড়া বাঁচবে না সে তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে তুমি জেনে বসে আছো হতে রকম হয় কিছু কিছু ফ্যামিলির ছেলেমেয়েরা বাবা মার উপর এত ডিপেন্ডেন্ট হয়ে যায় যে একটা টাইমে গিয়ে তারা খুঁজেই পায় না দুনিয়ার সঙ্গে তারা ম্যাচ করাতে পারে না হ্যাঁ না অভিযোজন করে উঠতে পারে না তারাই ছাঁট হয়ে যায় না পরিস্থিতির সঙ্গে ম্যাচ মানাতে পারে না সে নিজের জীবনে কিছু করতে পারে একটা জায়গায় স্টক হয়ে যায় যখন বাবা মা হয়তো দায়িত্ব তারা হয়তো বয়স্ক হয়ে গেলো সরে গেল তখন সে খুঁজে পায় না যে কোথায় যাবে সে এই আবার কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল সেই মানুষ তাকে পুরো একদম বরবাদ করে ছেড়ে দিল এও তো বাবা মার ভুল স্বয়ং চাণক্য বলেছেন এই সকল বাবা মায়েরা ছেলে মেয়েদের শত্রু যারা নিজেদের ডিসিশান নিজেদেরকে নিতে দেয় না নিজেরাই তারা তাদের উপর ডিসিশান চাপিয়ে দেয় এরাও এক প্রকার শত্রু চাণক্য এই কথাটা বলেছেন যে বাবা মা মেয়েদের দীক্ষা দেয় না এবং তাদেরকে সংস্কার শেখায় না তারা বাবা মা সেই সকল বাবা মায়েরা ছেলে মেয়েদের শত্রু এরাও হয়তো তোমার প্রিয় মানুষটিও এইভাবে শত্রু মানে কি যে এমন কিছু করে যে ভবিষ্যতে তার সত্যি তো বড় বড়ো সমস্যায় তাকে ফেলে দেয় তাকে নিজের মতো করে বাঁচতে দেয় না সেই রকম তোমার প্রিয় মানুষটিও তার পরিবারের কোনো মানুষের উপর এইরকম ডিপেন্ডেন্ট সে ছিল সে বুঝে গেছে যে এই মানুষটার উপর ডিপেন্ডেন্ট হওয়া আমার সব থেকে বড় ভুল তাই সে নিজের লাইফের পুরো হয় না স্টেয়ারিং নিজের ব্রেক নিজের সব কিছু নিজের হাতে সে রাখতে চাইছে তাই সে পরিশ্রম করছে নিজের থেকে ভেতর দিক থেকে সে নিজেকে পরিশ্রম করছে কিন্তু এই যে একটা আঘাত পেয়েছে পরিবার থেকে না ফ্রেন্ড তার জন্যে সে কিন্তু প্রচুর কষ্ট ফিল করছে প্রচুর কষ্ট ফিল হচ্ছে তার পরিবার থেকে এটা পাওয়া পরিবারের হয়তো কোনো মানুষের হিডেন বিষয় তার সামনে বেরিয়ে এসেছে বা পরিবারের কোনো মানুষ তাকে এই দিনটা দেখিয়েছে এ হওয়া দরকার ছিল তা না হলে এই মানুষটা নিজের উপর ডিপেন্ডেন্ট হতে পারতো না নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি ছেলে হোক মেয়ে সবার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পরামর্শ দেওয়া এবং তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া দুই এক নয় বাবা মা পরামর্শ দিক অবশ্যই পর সিদ্ধান্ত নিজেকে নিতে হবে কিন্তু যখন সব কিছু বাবা মার উপর ছেড়ে দিবে। আজীবন বাবা মা সব জায়গায় থাকবে না তুমি বাইরে হয়তো কোথাও থাকলে সেখানে তোমার বাবা মা থাকবে তুমি কর্মক্ষেত্রে কাজ করছো সেখানে তোমার বাবা মা থাকবে তাহলে নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি এই করে তো ছেলে মেয়েগুলোর নির্বুদ্ধিতায় বড় বড় ভুলগুলো করে বসে একটা কিছু ঘটনা এলেই দিশা খুঁজে পায় না প্যানিক হয়ে যায় কি করবে কি না করে খুঁজে পায় না কোনো খারাপ মানুষের চক্করে পড়ে গিয়ে নিজের লাইফকে পুরো বরবাদ করে দেয় একটা সিদ্ধান্তই যথেষ্ট পুরো লাইফকে তোমার শেষ করে দেওয়ার জন্য একটা মানুষই যথেষ্ট তোমাকে বরবাদ করার জন্য একটা মানুষকে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর কি তিরিশ বছর ধরে একটা বাবা মা তিল তিল করে তাকে গড়ে একটা মানুষ মাস সাত মাস এসে সেই তিরিশ বছরের গড়া একটা মানুষকে পুরো মাটিতে মিশিয়ে দিয়ে চলে যায় তাহলে একটা নেগেটিভ শক্তির একটা নেগেটিভ মানুষের কতটা পাওয়ার তুমি এবার ভাবো তাই না ফ্রেন্ড তো সে জায়গায় ছেলে মেয়েদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করানো খুবই জরুরি সেই ছোটোর থেকেই তো এই রকম তোমার প্রিয় মানুষটি তোমার তার পরিবারের কারোর উপর খুব ডিপেন্ডেন্ট ছিল যেখানে প্রচুর আঘাত পাওয়ার ফলে সে ভাব যে আমি আবার শুরু করি সেই তারপর থেকে সে নিজেকে নিজের উপর পরিশ্রম করছে যে নিজের উপর সব নিয়ন্ত্রণ করার জন্য সব শুরু করতে চায় তার নিজের প্রেম কি নিজের হচ্ছে রিলেশনশিপ কি নিজের কেরিয়ার সবটাই সে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তার জন্য সে পরিশ্রম করছে যে আর দুনিয়ার কোনো মানুষের উপর আমার কোনো ভরসা নেই এইটাই রাইট ডিসিশান এটাই সব মানুষের করা উচিত যে কোনো মানুষের কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয় যে মানুষ তোমার ভালো চাইবে সে তোমাকে পরামর্শ দেবে যে তোমার ভালো চায় না বা সে তার মতো করে তোমাকে চালাতে চায় সে সব সময় জন্য তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এ দুটোর ফারাক বুঝে যাও ফ্রেন্ড ভালো সবাই বাসে কিন্তু দেখতে গেলে কেউ ভালোবাসে না কেবল ইউনিভার্স ছাড়া ঠিক আছে তো সে যেই হোক না কেন সবাই মানুষ এটা তোমাকে মনে মাথায় রাখতে হবে দুটো কোনো সংশয়ে পড়ে গেছে ফ্রেন্ড এবং নিজেকে স্পিরিচুয়াল এই যে জিনিসটা যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেটাই যে সে নেগেটিভ মানুষকে পজিটিভ ভাবত আর সেই মানুষটা তাকে যে মানুষগুলোকে চিনিয়েছিল সে তারই চোখ দিয়ে সেই মানুষগুলোকে দেখেছিল সেই মানুষটা হয়তো নিজের স্বার্থে অন্য কোনো মানুষকে বা তোমাকে বলে বলেছিল এ তুমি খারাপ মানুষ তুমি ভালো নও হতে পারে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটার কথা ভেবেই বা তা সেই মানুষটার কথার উপর ভরসা করে তোমাকে নেগেটিভ মানুষ ভাবতো কিন্তু সে বুঝতে পারল যখন তার ধ্যান ভাঙলো মানুষটার কাছে আঘাত পেলো বা সেই মানুষটার হিডেন কোনো বিষয় সে দেখতে পেলো তখনই বুঝতে পারলো যে আমি ওই মানুষটা তো আমাকে পজিটিভ মানুষকে নেগেটিভ দেখাচ্ছিল অথচ সে নিজের নেগেটিভ অথচ সে নিজেকে পজিটিভ সাজিয়ে রেখেছিল এই জন্য বেশ গিল্টি ফিল হচ্ছে তার রাগ প্রচুর ইগো প্রচুর মাথায় চলে এসেছে তার এবং সে নিজের উপর খাটছে যে আমি আর কোনো মানুষের উপর আমার ভরসা নেই আমার নিজের উপর ভরসা রাখাই ভালো সে রকম সে তোমাকে কিন্তু সেইটা নিয়ে তার রাগ হচ্ছে তার এই পেনটা এমনি হচ্ছে না যে এখানেও তার একটা ভ্রান্ত ধারণা ছিল যে ওই মানুষটার চোখ দিয়ে সে গোটা দুনিয়াকে দেখেছিল সেই মানুষটা যাকে যেমন করে চিহ্নিত করেছিল যে এ ভালো সে মন্দ সে সেইভাবে দেখেছিল কিন্তু পরে সে বুঝতে পারল যে না এ তার নিজের স্বার্থে মানুষগুলোকে দেখিয়েছে কিন্তু আদতে ওই মানুষগুলো এমন নয় যেমনটা সে বুঝিয়েছিল এই জিনিসগুলো হওয়া জরুরি ফ্রেন্ড বিশেষ করে তোমাদের যাদের বিবাহিত আছো ফ্রেন্ড বা অবিবাহিত তোমাদের রিলেশনশিপে যদি ফ্যামিলি এনার্জির জন্যই সম্পর্কের বিশাল ব্লকেজ তৈরি হয়ে গেছে তোমাদের জন্য শুভ খবর এই মানুষটা হিডেন বিষয় বেরিয়ে গেছে তোমার প্রিয় মানুষটার উপর এবং সে কিন্তু সেই জন্য নিজের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে তোমাদের সম্পর্কের সে ভাবছে তোমাদের সম্পর্কে অবশ্যই বদল আসবে ফ্রেন্ড এবং সে ভাবছে যে মানুষগুলো কি কি আমি করিনি একটা মানুষের উপর অবশ্যই সে খুব ভরসা করেছিল খুব ভরসা করেছিল সেই দিয়েছে সোটের ঘা সেখানে তার ইমোশান ইনভেস্ট হয়ে গেছে পুরো একদম ইনভেস্ট বলবো না একদম নষ্ট হয়ে গেছে হ্যাঁ না একদম নষ্ট হয়ে গেছে সেই তার হয় না পর্দা ফাঁস যাকে বলে বুঝতে পেরেছে এবং সেই এই যে একটা হালচাল পরিবেশ না সে ব্যালেন্স করতে পারছে না তাই এতটা কষ্ট ফিল হচ্ছে এবং সেই জন্য এরকম একটা তার মধ্যে একটা রাগ ক্রোধ এই জিনিসগুলো যেন একটা হাবি হয়ে গেছে এবং সে খুঁজে পাচ্ছে না যে কি করবে এবং সে ভাবছে তার অনুশোচনা হচ্ছে যে আমি কী করিনি এই মানুষগুলোর জন্য কী করিনি এই মানুষটার জন্য কতটা ভরসা করেছিলাম সেই মানুষটা কেবল আমাকে স্বার্থের জন্য দেখে কেবল স্বার্থই দেখে আমার ভালো মন্দ খুশি আনন্দর কোনো ভ্যালু নেই কেবল নিজের স্বার্থে আমাকে ব্যবহার করছে এই জিনিসটা সে হয়তো বুঝতে পেরেছে তাই তার গিলটি ফিল হচ্ছে যে আমি কি করলাম আর পেলাম কি এই যে একটা জিনিস হয় না মানুষের সেই জিনিসটা তোমার প্রিয় মানুষের আজকে কিন্তু হচ্ছে কমিউনিকেশান করতে চায় যেই মানুষটাকে যে মানুষটা তাকে প্রচুর ইমোশান দিয়েছিল অথচ এই মানুষটার কাজ কথা শুনে তাকে দূরে ঠেলে দিয়েছিল কি খারাপ ভেবেছিল। তার সঙ্গে কমিউনিকেশান দ্রুত হবে ফ্রেন্ড তুমি খুশি হয়ে যাও যদি তোমাদের ডিসট্যান্সে হয় একটা ফ্যামিলি এনার্জির জন্য কি একটা পারিবারিক অশান্তি হয় তোমার প্রিয় মানুষটি দ্রুত তোমার সঙ্গে কমিউনিকেশান করবে দ্রুত কমিউনিকেশন একটা করবে সে দেখছে যে আমি এই মানুষটার কথা শুনে সেই সে আমাকে যে এত ভালোবাসত সে নিঃস্বার্থভাবে ভালোবাসত কোনো দিন কোনো ক্ষতি করেনি অথচ এই মানুষটার কথা শুনে বা ওর উপর ভরসা করে আমি তাকে সারা জীবন নেগেটিভ ভেবে গেছি বা সবসময় নেগেটিভ তাকে প্রমাণ করার চেষ্টা করে গেছি দুর্ব্যবহার করে গেছি কিন্তু ভেতরে ভেতরে যে এই মানুষটা নিজের স্বার্থে আমার ব্রেন ওয়াশ করছে সেটা সে টের পায়নি যে এখন হয়তো বুঝতে পারছে যে নিজের স্বার্থে আমার ব্রেন ওয়াশ করেছিল প্রচুর ব্রেন ওয়াশ হয়েছিল তোমার প্রিয় মানুষটি এইভাবে কোনো মানুষকে কোনো মানুষের ব্রেন ওয়াশ করে আজীবন তাকে আটকানো যায় না একদিন ইউনিভার্স যখন তার আসল চেহারা দেখিয়ে দিবে না সেই দিন সেই দিন সেই মানুষটা সে যে যে বয়সের মানুষ হোক তাকে লাথি মেরেতে পালিয়ে আসবে হ্যাঁ না সে কিছু করার নেই সে প্রত্যেকটা মানুষ যে যাকে তুমি খুব বেশি ভরসা করবে খুব বেশি ইনভেস্ট করবে খুব বেশি ভালোবাসবে যেদিন সেই মানুষটা দেখবে যে ওই মানুষটা অন্য কোনো মানুষ তোমার তার প্রতি সব থেকে বেশি ঘৃণা চলে আসবে তো তোমার এই প্রিয় মানুষটির ক্ষেত্রে ঠিক সেম জিনিস যাকে সে থেকে বেশি ভরসা করেছিল যার প্রত্যেকটা শব্দবর্ণ বাক্যকে সে বেদবাক্যের মতো মানত তার কথাতে তার চোখ দিয়ে পুরো দুনিয়ার মানুষকে দেখত যাকে সে নেগেটিভ দেখাতো তাকেই নেগেটিভ ভাবত নিজে কোনো দিন যাচাই করে দেখেনি যে মানুষটা নেগেটিভ নাকি পজিটিভ সেই মানুষটাকে যখন জানতে পারলো যে তার নিজের জন্য আমাকে ব্যবহার করছে তার প্রতি তার একটা ঘৃণা তৈরি হয়ে গেছে ফ্যামিলির লোক তাকে বাদ দিতে পারবে না কিন্তু তার থেকে একটা আন্তরিকতা যে সেটা আর থাকবে না এবং সে সেটা রাখতেও চাইবে না সে নিজের উপর চাইছে আমার জীবনের শুরু আমি এখান থেকে করব নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের মতো করে কেরিয়ারে নিয়ে এবং তার ইমোশান নিয়ে কিন্তু সে ভাবছে যেখানে যে মানুষটাকে কষ্ট দিয়েছিল সেই মানুষটার সঙ্গে কমিউনিকেশান কিন্তু হবেই তোমার সঙ্গে কমিউনিকেশান তোমার প্রিয় মানুষটি অবশ্যই করছে লাভ ফিল করছে ফ্রেন্ড তোমার সম্পর্কে শুরু হতে চলেছে যে শুরু করতে চায় না এই সম্পর্কের শুরু সে তার নিজের প্রেম ভালোবাসাকে আজকে অ্যাকসেপ্ট করছে এবং সে তার উপর গুরুত্ব দিচ্ছে পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক শুরু করতে চায় সে তোমাকে ছাড়া অন্য কাউকে আর নয় সে এখন এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি যার উপর ভরসা করেছিল ফ্যামিলির লোক সে অন্য কাউকে দিয়ে হয়তো বিয়ে টিয়ে করাতে চেয়েছিল কি তাকে অন্য কোনো মানুষের সঙ্গে হয়তো বলেছিল সম্পর্ক জুড়ে যাক সে সবকে আর চায়নি আর কোথাও সে চায় যে যার প্রতি আমার লাভ আছে প্রেম ভালোবাসা আছে আমি তার সঙ্গেই থাকি তারই সঙ্গে শুরু করি সে অন্য কাউকে আর নিচ্ছে না কারোর কথাও শুনছে না কিছুই করছে না কারোর কোনো পরামর্শ সে আর নেই সে বলছে আমার যেটুকু বোধ বুদ্ধি আছে আমি সেটাকেই দিয়ে আমার লাইফ কাটাবো আমার যদি ক্ষতি হয় তাও ঠিক আছে সে লাভও যদি হয় তাও ঠিক আছে একটা কথাই আছে ফ্রেন্ড যে অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো কারণ শান্তি থাকে তো সেই এইটা কিন্তু সবার মানা উচিত অন্যের পরামর্শ হয়ে তুমি রাজা হয়ে লাভ কি হবে ওই মানুষটা যদি কোনো দিন তোমার ধোকা দিয়ে দেয় সাইড হয়ে যায় তখন কি করবে নিজের বুদ্ধিতে ফকির হও সে শান্তি থাকবে যে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি ইউনিভার্সের উপর ভরসা রাখো ইউনিভার্সের কথা অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিয়ে হাঁটো কোনো দিন তুমি তোমাকে ফকিরও হতে হবে না তো সেই জন্য সেই মানুষটা মানে তোমার প্রিয় মানুষটি ভাবছে যে আর কোথাও কোনো কিছু নয় এবার নিজের কেরিয়ার নিজের লাইফ নিজেকেই ভাবতে হবে অন্য কোনো মানুষকে দিয়ে নয় আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে তুমি কেরিয়ার নিয়ে ভাবছো তুমি মানুষটার জন্য অপেক্ষা করছো তুমি ফিউচার দেখতে পাচ্ছ না ফ্রেন্ড বেশ তুমিও খুব ভালো করে জানো এটা যেন পুরো ফ্যামিলি এনার্জি যাদের সব থেকে বেশি ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে প্রচুর প্রবলেম তাদেরকে ফুল ফিল হান্ড্রেড পার্সেন্ট রেজুনেট করবে এটা ফ্যামিলির কোনো একটা কালো বিড়ালের জন্য তোমাদের তোমাদের সম্পর্কের মাঝে বিশাল বড় ডিস্টেন্স তৈরি হয়ে গেছে সেই কালো বিড়ালের হিডেন চেহারা তোমার প্রিয় মানুষটি দেখতে পেয়ে গেছে তুমি তাকে জানতে তুমি হয়তো বলেছিলে যে এই কালো বিড়াল কালো বিড়াল সে তাকে সাদা দেখত এই যে দেখো তোমার প্রিয় মানুষটি কোথায় উপরে আছে হ্যাঁ না এই কালো বিড়াল উপরে সাদা একটা কভার দিয়ে রেখেছে সাদা বিড়াল যে সে হচ্ছে উপরে একটা কালো দিয়েছে সেই মানুষটা তাকে এইভাবে দেখিয়েছিল যে সেই মানুষটা এইভাবে দেখিয়েছিল যে সে নিজে কালো উপরে সাদা চাপিয়েছে আর যে সাদা ছিল তার উপরে কালো চাপিয়েছে সে দেখিয়েছে যে এই মানুষটার নেগেটিভ দেখো এর মাথা দেখুন কেমন কালো আর মাথার ভেতরে শয়তানি বুদ্ধি আছে আর সে তাকে দেখেছে দেখো আমি হচ্ছে সাদা আমার মাথার ভিতরে সৎ বুদ্ধি আছে এইভাবে তাকে বোঝানো হয়েছিল আর তুমি খুব ভালো করে জানতে যে এ পুরো কালো ও কেবল বাইরে সাদা একটা এই প্রলেপ দিয়ে রেখেছে তুমি খুব ভালো করে জানতে তোমার প্রিয় মানুষটিকে হয়তো বোঝানোর চেষ্টা করেছিলে সে কি করেছে যে তুমি তার তাদের বিরুদ্ধে কথা বলছো তাই তোমাকে দূরে সরিয়ে দিয়েছে এবং সেই জন্য তুমি খুব দুশ্চিন্তায় থাকো যে তোমাদের সম্পর্কে কোনো একটা কালো বিড়াল আছে যার জন্যে খুব তোমার তোমার সম্পর্কের ফিউচার নিয়ে তুমি তুমি খুব দুশ্চিন্তায় থাকো ভিক্ট্রি তুমি যাও মানুষটা তোমার লাইফে আসু কিন্তু ওই যে একটা কালো বিড়াল তোমাদের সংকট হয়ে দাঁড়িয়ে গেছে তাকে নিয়ে তুমি ভয় পাও বা তাকে নিয়ে তোমার দুশ্চিন্তা হয় এবং তুমি ভিক্টরি যাও মনে প্রাণে মানুষটা তোমার কাছে ফিরে আসুক আসবেই ফ্রেন আসবেই যে পরিস্থিতি তৈরি হয়েছে আসবেই আসবে এবং তুমি নিজেকে ভালো রেখেছ কিন্তু মন ভালো নেই খুব একাধিক চিন্তাভাবনা সেই মানুষগুলো তোমাকে পরিবারে যে মানুষগুলো প্রচুর অসম্মান করেছে প্রচুর টর্চার করেছে এত পেন দিয়েছে যে আজও তুমি সেগুলো থেকে নিজেকে বের করতে পারো না প্রচুর কষ্ট হয় তোমার সেই মানুষগুলোর তুমি হয়তো মনে মনে যাও যে এই ভগবান যেন ওদের সেই সাজাটা দিক যে পেনটা আমাকে দিয়েছিল তুমি কর্মা চাও তুমি দিশা খুঁজে পাচ্ছ না তুমি চাও এই মানুষটা আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাক তুমি মানে যে কোনো কিছুর বিনিময়ে তুমি এই মানুষটাকেই চাও তুমি তার ফ্যামিলিকেও চাও না প্রচুর তোমার সঙ্গে পেন কষ্ট দিয়েছে শয়তানের মতো ব্যবহার করেছে তোমার সঙ্গে যেগুলো তুমি খুবই কষ্ট পাও প্রচুর ফাইট হয়েছে এই সম্পর্কে বা তুমি প্রচুর ফাইট করে গেছো ব্যালেন্স করেছো নিজেকে পরিবারের মানুষজন বাদে ওই মানুষটাকে দিয়েও একাধিক কষ্ট তোমাকে দেয়া হয়েছে থার্ড পার্টি ইনভলভ অবশ্যই আছে থার্ড পার্টির কারণেই তুমিও চাও শুরু হোক এই সম্পর্কে সেও চায় তুমিও চাও অবশ্যই শুরু হবে ইউনিভার্স ডেস্টিনিতে তোমার এই মানুষটা থাকলে ইউনিভার্সের ছাড়পত্র যদি থাকে থার্ড পার্টি ফোর্থ পার্টি লাখ লাখ ছয় ছয় কোটি কোটি পার্টিও পার্টি দাঁত পার্টি ভেঙে চলে যাবে কারোর কিছু করার নেই তুমি তোমার জায়গায় থাকো ইউনিভার্সের ভরসায় থাকো যে ইউনিভার্স আমার সঙ্গে অন্যায় হতে দেবে না ঠিক আছে ইউনিভার্স চুটকি মারলেই অবস্থার বদল ঘটিয়ে দেবে তুমি তোমার জায়গায় ঠিক থাকো তুমি মানুষটাকে ভালোবাসো তো ভালোবাসো এ ফার্স্ট এবং লাস্ট পর্যন্ত একটাই কথা ও ওকে আমি জীবনে চাই তো চাই বাস তো কিছু ঘটে গেছে একে মানুষটা যদি ঠিক হয় আমাকে বোঝে তো লেডগো করে আবার নিজে শুরু করব কিন্তু ইউনিভার্স যদি চায় বা তোমার ডেস্টিনিতে যদি থাকে তুমি কনফার্ম একদম মনকে ঠিক রাখো তোমাকে অন্য ওই থার্ড পার্টির বিষয় নিয়ে ভাবতে হবে না থার্ড পার্টি যদি কিছু করে তোমার বিরুদ্ধে সে কর্মা বানাচ্ছে একদিন তাকে তারই পার্সেন্টেজ যোগ হয়ে তার সাথে না সে উল্টে পাবে তুমি নিজের চোখে ভাগ্যবান হলে দেখতে পাবে তুমি চাও মানুষটার সঙ্গে কমিউনিকেশান হোক মানে ইমোশনালিভাবে লেনদেন চাইছ অবশ্যই তুমি চাও এই মানুষটা ফিরে আসো তোমার কাছে তোমার প্রিয় মানুষ তোমাকে আনতে আসতে পারে তোমরা যদি যদি বিবাহিত হও না প্রেন তুমি যদি হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে কোথাও দূরে আছো তো সে আসবে তোমার কাছে আসবে এবং ইমোশান লেনদেন একটা হবে তোমাদের আর তুমি কিন্তু কনফিউশানে আছো ফ্রেন্ড কনফিউশানে আছো এবং তোমার মধ্যে খুব অভিমান আছে তুমি চাও এই সম্পর্কে ভিক্টরি হোক তোমাদের বিবাহের একটা এনার্জি আছে তুমি এই সময় অর্থনীতি একটা সংকটের মধ্যে আছো তুমি জাস্টিস চাও একটু আগেই বলেছিলাম যে মানুষগুলোর সাজা হোক তোমার এত কষ্ট হয় কারণ তারা সয় তানের মতো ব্যবহার করেছে তুমি অনেক অভিজ্ঞতা অর্জন করে নিয়েছো এরপর থেকে তোমাদের লাইফে যে স্টার্ট হবে ফ্রেন্ড সে পুরো ঝাঁচকচকে লাইফ হবে পুরো বদল তুমি সব সময়ের জন্য তোমার যে এই যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তুমি যে দেখে নিয়েছ যে কোন মানুষের দৌড় কতটা কোন মানুষের অকাত কতটা তুমি খুব ভালো করে জানো এরপর তোমাদের সম্পর্কের মাঝে কোনো পার্টিকে তুমি দেখতে পাবে না আর কারণ তার আগেই তুমি সেই তাদেরকে শোটের ঘা দিয়ে পুরো হাঁটিয়ে দিতে পারবে কারণ তুমি এতটা স্ট্রং হয়ে গেছো এতটা তোমার এক্সপিরিয়েন্স চলে এসেছে তুমি ম্যানিফেস্ট করছো তোমার লাইফ নিয়ে অর্থনীতি একটা সংকট তোমার ক্ষেত্রে আছে ফ্রেন্ড এবং তোমাদের সার্কেল একটা শেষ হচ্ছে নিউ বিগিনিং হতে চলছে তুমি নিশ্চিন্তে থাকো অবশ্যই তোমার কিন্তু একটু আগেই বললাম যে এয়ারপোর্ট সম্পর্ক যেটা তোমাদের শুরু হবে যে ঝাঁ চকচকে হবে এই রকম ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার মানুষটা কতটা খুশিতে আছে এবং তোমার এক্সপিরিয়েন্সের জন্য তোমাকে একটু আগেই যে বললাম যে কার কতটা অকাত কেমন সব কিছু তুমি বুঝে গেছো এবং যদি কেউ ঢুকে তুমি সেই যে একটা প্রোটেকশান নিয়ে রেখেছো একটা শট তোমার হাতে আছে সেই শর্টের ঘা দিয়ে তাকে তুমি তাড়িয়ে দিতে পারবে কারণ এতটা তুমি স্ট্রং হয়ে গেছো এবং একাধিক ব্লকেজ আছে তুমি খুব ভালো করে জানো যেগুলো তোমাকে প্রচুর হেডেক দেয় এই মানুষগুলোকে নিয়ে তুমি বেশ চাপে ফিল করো যে এদেরকে নিয়েই তো থাকতে হবে এদেরকে তো বাদ দেওয়াও যাবে না ফ্যামিলিকে বাদ দেওয়া মুশকিল হয় তাই না ফ্রেন্ড একাধিক ব্লকে যাচ্ছে তুমি জানো এই মানুষটাকে প্রচুর ভালোবাসো আর সেই মানুষটাও তোমার প্রতি ইমোশান আছে কিন্তু সে তাকে তো কেউ না কেউ কন্ট্রোল করছে না যার জন্য সে ভালো মন্দ খুঁজে পাচ্ছিল না এবার সে খুঁজে পাবে দেখো ইউনিভার্স যখন একটা মানুষকে বানায় তার ভেতরে সব কিছু গুণ দিয়ে পাঠায় একটা মানুষকে একটা টাইম পর্যন্ত তুমি তোমার আয়ত্তে রাখতে পারো আজীবন তাকে আয়ত্তে রাখতে পারবে না ইউনিভার্স প্রত্যেকটা মানুষকে তাকে সেইভাবে বানিয়েছে তার প্রত্যেকটা ফিচার ইউজ করার জন্য তুমি তাকে নিজের মতো কন্ট্রোল করে রাখবে বললে সম্ভব নয় ইউনিভার্স তাকে সব কিছু দিয়েছে মানে তুমি আজ কন্ট্রোল লেখেছ একদিন তোমার হাত থেকে সে চলে যাবে আর যখনই সে যাবে তোমার যে কি উদ্দেশ্য নিয়ে মানুষটাকে তুমি ব্যবহার করছো সেই হিডেন বিষয় ইউনিভার্স তাকেই দেখিয়ে দেবে তুমি কিছুই করতে পারবে না তুমি 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 কোনোভাবে নিজেকে চাপা দিতে পারবে না তোমার হিডেন বিষয়কে সেই জিনিসটাই ঘটেছে তার হিডেন চেহারা বেরিয়ে এসেছে এতদিন সে তাকে ব্যবহার করে গিয়েছিল আমি দেখবো ফ্রেন্ড এখন তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহুর্তে কি করা উচিত এই যে হেডে গেছে না ফ্রেন্ড এগুলোকে গো করো তুমি এগুলোকে গো করো গিভ টেক তোমাদের আসছে গিভ টেক তোমাদের হচ্ছেই এইগুলোকে গো করো ব্লকেজকে লেডগো করো এবং তুমি অপেক্ষা করছো মানুষটা কবে আসবে আসছে গিভ টেক অবশ্যই হচ্ছে তোমাদের গিভ অ্যান্ড টেক কমিউনিকেশান করবে তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ফোন মেসেজ আসবে অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমাকে আনতে আসছে এবং গিভ টেক কিন্তু তোমাদের হচ্ছে তুমি রেডি থাকো এই ব্লকেজকে রিমুভ করো ফ্রেন্ড এই যে ব্লকেজ আছে মনের মধ্যে হয় না মানুষটা দিয়েছে তার পরিবারের লোকেরা দিয়েছে এই করেছে সেই করেছে সেগুলোকে হিল করো কারণ ওই ব্লকেজ একসময় তোমাদের সম্পর্ক খারাপ করে দিতে পারে সেই মানুষটা ভরসা করেছিল সেখানে একটা সে পেন পেয়েছে দেখো সেখানে একটা পেন পেয়েছে আমি জাস্ট কয়েকটা জিনিস বুঝিয়ে দিই তোমাকে সেখানে যে হার্ট পেন পেয়েছে সে কিন্তু আর কিছু চায় না ওই মানুষ কেন আর কাউকেই চায় না সে চাইছে তোমার সঙ্গে টেক কারণ সে তুমি যে প্রচুর ইমোশান দিয়েছিলে সেই মানুষটা নষ্ট করে দিয়েছে সে নষ্ট করে দিয়েছে তার জন্যই তারই সঙ্গে কমিউনিকেশান হবে তারই তাকেই কিন্তু ভালো তোমাকে ভালোবাসে তোমার প্রতি যে তার ইমোশান আছে কিন্তু সে অ্যাকসেপ্ট করতো না কারণ তাকে বোঝানো হতো অন্যরকমভাবে তার মস্তিষ্ক চলতো অন্য মানুষের কথায় কিন্তু তার সোল বারবার তোমাকেই চাইত সেই ইমোশানকে সে বারবার রিজেক্ট করেছে এখন সে যখন ওই মানুষটার হিডেন বিষয় বেরিয়ে চলে এলো তখন বলছে যে আমার লাইফ আমাকেই দেখতে হবে তাই না সে তখন নিজের ইমোশানকে অ্যাকসেপ্ট করলো নিজের গুরুত্বকে বোঝলো নিজের কেরিয়ারের উপর নিজের উপর ফোকাস করতে শুরু করলো এবং সে লাভভিল করছে তার জন্য আর কমিউনিকেশান করবে সে আর অন্য কাউকে চায় না তোমার হয়তো ভাববে যে ফ্রেন্ড থার্ড পার্টি নিয়ে তো হয়তো সে বিজি ছিল কি এসব সব কাউকে সে চায়নি কারণ প্রচুর হাটপেন্ট পেয়েছে সে কাউকে আর চায় না সে অবশ্যই গিভ টেক তোমাদের সম্পর্কে কিন্তু হচ্ছে গিভ টেক হচ্ছে আমি দেখবো ফ্রেন্ড এখানে কোন কোন রাশি হাইলাইট করলো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে তোমাদের সম্পর্কে এই যে একটা পর্যায় ছিল এটা শেষ হয়ে গিয়ে না ফ্রেন্ড নতুন পর্যায়েটাই খুব ভালোভাবে হবে ফায়ারে এরিস লিও সেজিটেরিয়াস মেস সিংহধনের এটাতে বারোটা চলে এসেছে ওয়াটার সবগুলো রাশি সবগুলো রাশি আছে আর্থে টরাস ভার্গো ক্যাফ্রিকন ব্রিস কন্ডা মকর এয়ারে জেমিনা লিব্রা কুরিয়াস মিথুন কুম্ভ তুলা ফায়ারে লিও সেজিটেরিয়াস মেজ সিংহ ধনু ওয়াটারে স্ক্যানসার স্করপিও ফাইসিস কর্কট মিন বিস্ট্রিক আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড এখানে ওয়াটারে আছে যারা স্ক্যানসার স্করপিও ফাইসিস কর্কট মিন বিস্ট্রিক তুমি তোমার ইমোশানকে একটু কন্ট্রোল করো ফ্রেন্ড তোমার ইমোশান ওভার ফ্লো হচ্ছে এই সময় এবং যারা আর্থ এয়ারে আছো তোমরা একটু নিজেকে ফ্রি করো ফ্রি করার চেষ্টা করো এই যে একটা স্টক হয়ে গেছে ব্লকেজ চলে এসছে কি একাধিক চিন্তা ভাবনা তোমার মন মস্তিষ্কের মধ্যে আছে না ফ্রেন্ড সেগুলোকে একটু ফ্রি করো সেই চাপ থেকে নিজেকে একটু ফ্রি করার চেষ্টা করো এবং যারা এয়ারে আছো জেমিনা লিব্রা অ্যাকুরিয়াস মিথুন কুম্ভতুলা তোমরা কিন্তু একটু ভালো করে নিজের হিডেন যে নেগেটিভ দিক কোথাও যে যদি থাকে না ফ্রেন্ড সেগুলোর উপর কাজ করো তোমারও কিছু খামতি হয়তো আছে যে মিথুন কুম্ভ তোলা তোমরা দেখো নিজের উপরও একটু ফোকাস করো তোমারও হয়তো কিছু কিছু খামতি আছে সেগুলোর উপর আর যারা ফায়ারে আছো এরিস লিওছে মে মেস সিং ধনু তোমরা ব্লকেজকে রিমুভ করো মনের মধ্যে যে একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে কি মানুষের দেওয়া আঘাতগুলো কষ্টগুলোকে সেই নেগেটিভ এনার্জিগুলোকে যে ধরে রেখেছো না ফ্রেন্ড সেগুলোকে তুমি রিমুভ করে দাও বা চেষ্টা করো হিল করার ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ